সবাই স্টুডেন্ট অনলাইন ক্লাসে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আশা করছি ভালো আছো। আজকে তোমাদের কত নাম্বার ক্লাস? 45। আমি একটু কথা বলে নিই তোমাদের সাথে। তোমরা যে লাস্ট দুটো ক্লাস দেখবে 43-র পরে, ওই 42-র পরে 43 এবং 44, সেখানে আমি সপ্তম অধ্যায় শুরু করেছিলাম। কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস যে আমি মাধ্যম অনুমানের যে আমি একটু পড়িয়েছি তোমাদের, আমার মনে আছে। তারপর আমি একটু রিপিট করছি, মাধ্যম অনুমানের একটি ইম্পর্টেন্ট অনুমান আমরা অমাধ্যম পড়েছিলাম। মাধ্যমের যে শ্রেণীবিভাগ, একটা মাত্র শ্রেণীবিভাগ স্বরানুমান, সেটা আমার 10টা নিয়ম আছে। আমরা এই 10টা নিয়ম শেষ করে তারপর আমরা সপ্তম অধ্যায়ে যাবো, ঠিক আছে? তো ওই সপ্তম অধ্যায়ে তোমরা দেখো কোনো সমস্যা নেই, ওইটুকু আমি আবার পরে রিপিট করবো, ঠিক আছে? সপ্তম অধ্যায়ে যে ক্লাসগুলো তোমরা দেখো সেটা তোমরা বইয়ের সাথে মিলাও, কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে আমরা মাধ্যম অনুমানটা শেষ করি, ঠিক আছে? তাহলে তোমার যদি কন্টিনিউ একরকম করতে চাও তাহলে 42 থেকে সরাসরি তুমি 45-এ চলে এসো, ঠিক আছে? মাধ্যম অনুমান কাকে বলে আমরা অনেকবার পড়েছি, ঠিক আছে? দুইবার তাত্ত্বিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা যখন অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। জাস্ট আমি উদাহরণটা নিলাম, সব মানুষের মানুষই নিলাম, একজন মানুষ এই নামের মানুষ, এটা হচ্ছে মাধ্যম অনুমানের উদাহরণ। প্রকৃতি পড়াচ্ছি, এক ছটকায় দেখিনি, একবার দেখেছি আমরা, কয়টা আশ্রয় বাক্য থাকে? দুই বা ততোধিক, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাকে যদি সরাসরি সৃজনশীলের জিজ্ঞেস করে, কোশ্চেন করে, মাধ্যম অনুমানে কয়টা আশ্রয় বাক্য, কথাটা খেয়াল করো, মাধ্যম অনুমানে কয়টা আশ্রয় বাক্য, তুমি সরাসরি বলবে দুটো। দেখতেই পাচ্ছ, একটা প্রধান আশ্রয় বাক্য আর একটা অপ্রধান আশ্রয় বাক্য, ঠিক আছে? প্রথমটাকে বলা হয় প্রধান, দ্বিতীয়টাকে বলা হয় অপ্রধান। তোমাকে যদি কোশ্চেন করে কয়টা যুক্তি বাক্য থাকে, তুমি বলবে তিনটা যুক্তি বাক্য, মানে তিনটা যুক্তি বাক্য আছে, ক্লিয়ার? আচ্ছা, প্রধান এবং অপ্রধান আশ্রয় বাক্যের মধ্যে থেকে অনিবার্য সম্পর্ক, অর্থাৎ এখানে যে সিদ্ধান্তটা লিখেছি আমি এই দুটোর মধ্যে কিন্তু অনিবার্য সম্পর্কের ভিত্তিতে। কেন, এখানে রিনা লিখেছে, আমি রিনা লিখেছি, এখানে মরণশীল, এখানে মরণশীল লিখেছে। যদি আমি এখানে রিনা লিখে এখানে আমি মরণশীল না লিখে লিখলাম, সব মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, এখানে লিখলাম কবি হয় একজন মানুষ, এখানে লিখলাম রিনা, তাহলে এই সিদ্ধান্তটা আসতো না। বলছে দুটো আশ্রয় বাক্যের মধ্যে থাকতে হবে অনিবার্য বা অবিচ্ছেদ্য সম্পর্ক, ঠিক আছে? তিন নাম্বার, সিদ্ধান্ত কখনোই আশ্রয় বাক্য থেকে বড় হতে পারে না। অর্থাৎ আমরা জানি মাধ্যম অনুমানটাও হচ্ছে একজন অবরোহণ অনুমান, অবরোহণ অনুমানের সিদ্ধান্ত যেহেতু ছোটো হয় আশ্রয় বাক্যের তুলনায়, তাই মাধ্যম অনুমানের সিদ্ধান্ত দেখো তুমি এখানে সব মানুষ লিখেছি, দ্বিতীয়টাতে লিখেছি রিনা, তৃতীয়টাতে লিখেছি। এখন এ কথাটা বলতে পারো যে মাধ্যম অনুমানের সিদ্ধান্তটা অপ্রধান আশ্রয় বাক্যের সমান হলো প্রধান আশ্রয় বাক্য থেকে সবসময় ছোট। আবারও বলছি, অপ্রধান আশ্রয় বাক্যের সমান হলো প্রধান আশ্রয় বাক্য থেকে সবসময় ছোট। চার নাম্বার, সিদ্ধান্তের জন্য উভয় আশ্রয় বাক্যের পারস্পরিক সম্পর্ক প্রয়োজন, এটা দুই নাম্বারের মতোই। অর্থাৎ এই দুটোর মধ্যে কেন অনিবার্য সম্পর্ক দরকার? সিদ্ধান্তের জন্য। এই দুই নাম্বারে শুধু বলবে উভয় আশ্রয় বাক্যের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে, আর চার নাম্বারে বলবে সিদ্ধান্তের জন্য উভয় আশ্রয় বাক্যের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক দরকার। পাঁচ নাম্বারে বলবে যে আশ্রয় বাক্যের সত্যতা সবসময় সিদ্ধান্তের সিদ্ধান্তের সত্যতা সবসময় আশ্রয় বাক্যের সত্যতা দ্বারা নির্ধারিত হয়, অর্থাৎ আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত সত্য হয়। এখন ছয় নম্বরে একটা কথা আছে, মাধ্যম অনুমানে দুই বা ততোধিক আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে যে সিদ্ধান্ত পাওয়া যায় ওই সিদ্ধান্ততে একটি আলাদা নতুন যুক্তি বাক্য হিসেবে প্রতিষ্ঠিত হয়। অবরোহণ অনুমানের ক্ষেত্রে মাধ্যম অনুমানকে উৎকৃষ্টতর অনুমান বলে যুক্তিবিদরা অভিহিত করেছে। আচ্ছা, তাহলে ছয় নাম্বারে আছে মাধ্যম অনুমান হচ্ছে একটা যথার্থ অনুমান বা উৎকৃষ্ট অনুমান। আমি আর মাধ্যম লিখলাম না, আমরা জানি মাধ্যম অনুমান একটি যথার্থ অনুমান, কেননা আমরা গত ক্লাসগুলোতে পড়েছিলাম যে অমাধ্যম অনুমান যথার্থ অনুমান নয়। কেন যথার্থ নয়? আশ্রয় বাক্যে যা বলা হয় সিদ্ধান্তে তাই কোনো উল্লেখ করা হয়, আর মাধ্যম অনুমানে আশ্রয় বাক্যে থেকে সিদ্ধান্তে নতুন বক্তব্য পেশ করা হয় যেহেতু, আর এখানে মাধ্যম হিসেবে আরেকটা যুক্তি বাক্য আছে, তাই যুক্তিবিদ যা মাধ্যম অনুমানকে যথার্থ অনুমান বলে মনে করে। এই সৃজনশীল কোশ্চেন দেবে মাধ্যম অনুমানকে যথার্থ অনুমান, হ্যাঁ মাধ্যম অনুমান যথার্থ অনুমান। আচ্ছা,
এখন চলে যাব মাধ্যম আর অমাধ্যমের পার্থক্য। আমি বারবার মাধ্যম আর অমাধ্যম লিখব না, ঝট করে আমি মূল কথাগুলো লিখে দিচ্ছি। পেজ নাম্বার ছিল হচ্ছে 157। আমি আসলে 157 পার্থক্য, তোমরা বুঝে নাও কিসের পার্থক্য। ঠিক আছে, পেজ নাম্বার তো বলেছি 157। এখানে লিখলাম মাধ্যম, এখানে লিখলাম অমাধ্যম। দুই বা ততোধিক আশ্রয় বাক্য থাকে, আমাদের একটা উদাহরণটা আমরা দেখেছি বা উদাহরণটা বই থেকে দেখে নিব, কারণ এতগুলো লিখলে বারবার বোর্ডে জায়গা থাকে না। হ্যাঁ, একটি মাত্র আশ্রয় বাক্য থাকে, সিদ্ধান্তটি সরাসরি বা প্রত্যক্ষভাবে নিশ্চিত হয় না। সিদ্ধান্তটি সরাসরি বা প্রত্যক্ষভাবে নিশ্চিত হয় না। সিদ্ধান্তটি সরাসরি বা প্রত্যক্ষভাবে নিশ্চিত হয় না, আর সিদ্ধান্তটি সরাসরিভাবে নিশ্চিত হয়। উদাহরণটা দেখলে বুঝবে। এ কারণে এটি সরাসরিভাবে জড়িত হয় না, তাই এর নাম পরোক্ষ অনুমান। তাই একে পরোক্ষ অনুমান বলে, আর একে বলা হয় প্রত্যক্ষ অনুমান। যেহেতু সরাসরি আসে, আর যেহেতু সরাসরি আসে না। তিন নম্বরে হচ্ছে আশ্রয় বাক্যের সাথে সিদ্ধান্তের একটা অনিবার্য সম্পর্ক ঘটার সম্ভাবনা থাকে। হ্যাঁ, আশ্রয় বাক্যের সাথে সিদ্ধান্তে অনিবার্য সম্পর্ক ঘটার সুযোগ থাকে না। আশ্রয় বাক্য থাকে সাথে সিদ্ধান্ত অনিবার্য সম্পর্ক থাকে, সম্ভাবনা থাকে, লেখার দরকার নেই। আশ্রয় বাক্যের সাথে সিদ্ধান্ত অনিবার্য সম্পর্ক থাকে।
সম্ভাবনা নেই, জাস্ট এরূপ কোনো সম্ভাবনা বা সুযোগ নেই, এরূপ কোনো সুযোগ নেই। চার নাম্বার হচ্ছে মাধ্যম অনুমানের উদাহরণ হচ্ছে এর উদাহরণ সহানুমান, আর এর উদাহরণ হচ্ছে এটি দশটি, এটি দশ প্রকার আমরা জানি, যেমন তিনটা লিখতেই হবে আবর্তন বাক্যের সংখ্যা তিনটি, যেটা আগে বলেছি প্রথমে যুক্তি বাক্যের সংখ্যা তিনটি, দুটো আশ্রয় বাক্য একটা সিদ্ধান্ত, দুটি আশ্রয় বাক্য একটি সিদ্ধান্ত, আর এখানে লিখবেন যুক্তি বাক্যের সংখ্যা দুটি, আমি উপরে লিখছি ঠিক আছে, নিচে তোমাদের হয়তো দেখা যাবে না। আশ্রয় বা সিদ্ধান্তে কোনো নতুনত্ব থাকে না, ছয় নাম্বার হচ্ছে উৎকৃষ্টতর অনুমান, প্রকৃত অনুমান বলা হয় তথা কথিত অনুমান বলা হয়। আচ্ছা, একে মাধ্যমকে, যেহেতু মাধ্যম অনুমান আমরা বলেছি আগে বলেছি যে মাধ্যম অনুমান হচ্ছে যথার্থ অনুমান, প্রকৃত অনুমান, প্রকৃত বা খাঁটি অনুমান, তথাকথিত অনুমান, তথাকথিত মানে হচ্ছে যেটাকে দেখতে মানে অপ্রকৃত নয়, যেটাকে দেখতে মনে হচ্ছে কে অনুমানের মতো কিন্তু অপ্রকৃত অনুমান নয়, তথাকথিত অনুমান। এটা হচ্ছে প্রকৃত বা খাঁটি অনুমান, ওটা হচ্ছে তথাকথিত অনুমান। আচ্ছা, জানা সূত্র থেকে অজানা সূত্রে যাওয়ার সুযোগ থাকে, যেহেতু মাধ্যম হিসেবে একটা অনুমান থাকে তাই জানা সত্য থেকে, জানা সত্য থেকে অজানা সত্যে গমনের উপায় থাকে। আর ঠিক এই কথাটাই লিখবে, এই অনুমানে জানা সত্য থেকে অজানা সত্যে গমনের উপায় থাকে না, এখানে আর আমি লিখলাম না, এই কথাটাই সেম লিখবে, লিখে দিবে যে না, অর্থাৎ জানা সত্য থেকে অজানা সত্যে গমনের উপায় থাকে না। কেন থাকে না? আশ্রয় বাক্য থেকে তো সরাসরি সিদ্ধান্তে আসছে, আর এখানে আশ্রয় বাক্য প্রধান আশ্রয় বাক্য থেকে অপ্রধানে যাচ্ছে, অপ্রধান থেকে সিদ্ধান্তে আসছে। তো এই কথাটাই লিখবে, শুধু লিখবে যে জানা সত্য থেকে অজানা সত্যে গমনের উপায় থাকে না। আর ভুল করে শুধু কেউ না লিখে দিও না, ঠিক আছে? এই কথাটা পড়বে, এখানে সাথে যা, এখানে সাথে তাই, শুধু না কথাটা লিখবে। আচ্ছা, আট নাম্বারে হচ্ছে আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে নতুনত্ব রয়েছে, আচ্ছা কোনো নতুনত্ব নেই, আশ্রয় বাক্য
ও সিদ্ধান্তে নতুনত্ব রয়েছে। আর এখানে এই কথাটা দিয়েই বলবে আশ্রয় বাক্য সিদ্ধান্তে নতুনত্ব নেই, প্রথম অংশে এই কথাটা লিখে নেবে আশ্রয় বাক্য সিদ্ধান্তে নতুনত্ব নেই। আর এখানে জানা সত্য থেকে অজানা সত্যে গমন করার উপায় কথাটা এখান থেকে না দিয়ে এখানে দেবে, উপায় গমন থাকে না। পুরাটা সেন্টেন্স লিখে না লিখবে, আর এখানে পুরাটা সেন্টেন্স লিখে এতটুকু পুরোটা লিখে লিখে নতুনত্ব নেই। আচ্ছা, এটাই হচ্ছে গিয়ে মাধ্যম এবং অমাধ্যমের পার্থক্য। আমার মনে হয় তোমাদের এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। আর মাধ্যম অমাধ্যমের যদি সংজ্ঞাগুলো করো তাহলেও তোমরা পার্থক্যগুলো নিজেরা বুঝতে পারবে। এখন আমি তোমাদের পড়াবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, যে সমানুমান। মাধ্যম অনুমানের একটাই শ্রেণী বিভাগ আছে, তাকে বলা হয় সমানুমান। এখন দেখো সমানুমান কাকে বলে। সমানুমান নিয়ে যুক্তিবিদদের মধ্যে অনেক মতভেদ আছে। কেউ কেউ বলছে সমানুমান হচ্ছে শুধু আশ্রয় বাক্য, কেউ বলছে আশ্রয় বাক্য সিদ্ধান্ত, আবার কেউ বলছে শুধু সিদ্ধান্ত। আমরা এত গ্যাঞ্জামে যাবো না, আমরা সরাসরি মূল সংজ্ঞায় চলে যাই, যেটা পরীক্ষার প্রথমেই এক নম্বরে একটা কোশ্চেন নেবে যে সমানুমান কাকে বলে। আমি মূল সংজ্ঞাটা লিখে দিচ্ছি, সঙ্গতভাবে দুটি আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্ত নিশ্চিত হয়। সব দর্শক বলে মানবাধিকারী এত কঠিন দিব না, সব মানুষ হয় মানুষের, যেটা আমরা সবসময় লিখি সব মানুষ হয় মরণশীল, রহিম হয় একজন মানুষ, অবরোহ অনুমান কাকে বলে। ঠিক এইটাই অবরোহমান আমরা করেছিলাম, যে অনুমানে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে, দুই বা ততোধিক আশ্রয় বাক্য থেকে, ঠিক আছে। আর এখানে লাগবে একদম ফিক্সড করে দেওয়া আছে সমানুমানে। তোমরা কথাটা খেয়াল রাখো, তোমরা কিন্তু অনেক সময় অবরোহ অনুমান, মাধ্যম অনুমান আর সহানুমানের সংজ্ঞার মধ্যে ভুল করো। আবারও বলছি একটু একটু পার্থক্য, তোমরা যখন তিনটা পড়বে একসাথে খেয়াল রাখবে। এখানে কিন্তু সহানুমানে লিখেই দিয়েছে দুটি, তাহলে এখানে মনে রাখবে অনেকটা একই রকম, শুধু এখানে মাধ্যম আছে, যে মাধ্যম অবরূপ অনুমানে বিধি সঙ্গতভাবে দুইটা আশ্রয় বাক্য থেকে, তুমি দেখতেই পাচ্ছ দুটো আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে, এটাই হচ্ছে সমানুমান। আচ্ছা, এখানে জোসেফ তার বিখ্যাত গ্রন্থ অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে, তোমরা অবশ্যই এগুলো আন্ডারলাইন করে পড়বে, এটা হচ্ছে এমসিকিউর জন্য। অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে বলে সহানুমান হলো এমন একটি যুক্তি প্রক্রিয়া যেখানে দুটি পদের প্রত্যেকটির সাথে তৃতীয় কোনো পদের বিধেয় উদ্দেশ্য বিধেয় সম্পর্ক অনিবার্যভাবে নিশ্চিত হয়। যেখানে যে অনুমানে তিনটি পদ ও তিনটি নিরপেক্ষ যুক্তিপাক্য থাকে তাকে সহানুমান বলে। অর্থাৎ তোমাকে এখানে কোশ্চেন করবে, একটু পরে আমি বৈশিষ্ট্যের মধ্যে পড়াবো, একটা সমানুমানে সবসময় তিনটা পদ থাকবে, তিনটা যুক্তিবাক্য থাকবে, ঠিক আছে। আমি তোমাদের
বলবো ষষ্ঠ অধ্যায়ের পেজ নাম্বার, এটা হচ্ছে 6.15। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা বৈশিষ্ট্যটা একটু রিডিং করে রাখবে, নেক্সট ক্লাসে আমি পুরোটা বৈশিষ্ট্যটা বুঝিয়ে দেবো। আর সহানুমান এমন একটা বিষয় যেটা যদি তুমি ভালো করে না জানো, এই যে 10টা নিয়মগুলো আছে, 10টা নিয়ম তোমরা বুঝতে পারবে না। সহানুমানের 4টা নিয়ম হচ্ছে মৌলিক নিয়ম, আর পরবর্তী 6টা নিয়ম এসছে এই 4টা নিয়ম থেকে। আর এই নিয়মগুলো যদি যথাযথভাবে পালন না করা হয় তাদের ফেলাসি করবে। নেক্সট ক্লাসে আমরা নিয়মগুলো বলবো, শেষ হলে ফেলাসি।